তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে সারা ভারত জুড়ে যেমন বিজেপি নেতা কর্মীরা অনুষ্ঠান করছেন, আনন্দ প্রকাশ করছেন, ঠিক তেমনই ডানকুনি HDFC ব্যাংকের সামনে বিজেপি নেতা কর্মী সহ মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী এবং শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তারা সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দিচ্ছেন, সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করছেন। কারণ তারা বলছেন আজ খুশির দিন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই খুশির দিনকে স্মরণীয় করে রাখতে আমরা আজকের দিনটাকে অন্য রকমভাবে পালন করছি। মানুষের মত নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, জনমত নিয়ে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, অত্যন্ত খুশির বিষয়। আমরা শ্রীরামপুরে ডানকুনি মণ্ডলে আছি এবং সকল কার্যকর্তা নিয়ে, মণ্ডল সভাপতি আছেন আমাদের, যিনি এই এই জেলা যিনি কোইনচার্জ রাজ্যের থেকে এবং এজেন্ট হয়েছিলেন ওনারা আছেন, সকল কার্যকর্তারা আছেন। আমরা মানুষের কাছে মিষ্টি বিতরণ করছি। এই উৎসাহ মানুষ যে ভালোবেসে মোদিজিকে জিতিয়েছেন, আমরা সকলকে মিষ্টি বিতরণ করছি। কেন হবে না, মোদিজি বারংবার চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকার বারংবার চেষ্টা করছেন বাংলায় যাতে যোজনা প্রকল্পগুলো আসে, বাংলার মানুষ যাতে আরও উন্নতি হয়, মানুষের উন্নয়ন হয়, চাকরি ফেরত আসে, এগুলো আমরা চেষ্টা চালিয়ে দেব এবং আমাদের যিনি মন্ত্রীরা হবে ওনারা বাংলার দিকে নিশ্চয়ই তাকিয়ে দেখবে। দেখুন, অনৈতিক সরকারই এরকম কথাবার্তা বলতে পারে, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। ওনার আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কিছু আশা ছিল, সেই আশায় জল ঢেলে দিয়ে আজকে আবার পুনরায় প্রধানমন্ত্রীত্ব পাচ্ছেন আমাদের নরেন্দ্র মোদীজি। সুতরাং ওনার রাগ জ্বালা অনেক কিছু থাকতে পারে, ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। সুতরাং কেন্দ্র সরকার যে পয়সা কড়ি আটকে রেখেছে, আবাস যোজনার ঘর বলুন বা 100 দিনের কাজের টাকা বলুন, এর জন্য এই সরকার ক্ষুব্ধ। যাই হোক, এই রাজ্য সরকার আবার পুনরায় এসছেন, আমরা চাইব কেন্দ্র সরকারের সঙ্গে একটা সমান্তরাল ভালো ব্যবহার রেখে পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করা। কারণ আমাদের এখানে শিল্প আসেনি দীর্ঘ 50 বছর হয়ে গেল। এর আগে বামফ্রন্ট জমানায় আপনারা দেখেছেন 54,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং বর্তমান শাসক দল কোনো নতুন শিল্প এখানে নিয়ে আসতে পারেনি, বেকারত্বের সমস্যা বাড়ছে। সুতরাং এগুলো ওনারা চিন্তাভাবনা করুক, কারণ আগামী দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই তৃণমূল সরকারের জন্য। কারণ শিক্ষার্থী থেকে সরকারি চাকরিজীবী সবাই রাস্তায় এই সরকারের বিরুদ্ধে। তাই বলছি এই সরকারের মনোভাব পরিবর্তন করতে হবে, হিংসাত্মক মনোভাব এবং ব্যঙ্গাত্মক মনোভাব পরিবর্তন করতে হবে। কেন্দ্র সরকারে সেই মোদীজি বসতেন, সুতরাং মোদীজির যে স্লোগান ছিল করাপশন ফ্রি ইন্ডিয়া, উনি তার বিরুদ্ধেই লড়বেন, করাপশনের বিরুদ্ধেই লড়বেন। সুতরাং আমাদের যে রাজ্য সরকারে বলুন বা অন্য অন্য রাজ্যের যে সরকারে বলুন, যদি করাপশনের মধ্যে থেকে থাকে তারা সাবধান হয়ে যাওয়াই উচিত।